বাড়িতে মোল্ড আছে বলে চা নয় তাই জমিয়ে দিচ্ছে মোল্ডের মধ্যে। আচ্ছা আর কি কি জমানোর প্ল্যান আছে তোর? ও আচ্ছা, আমাদের বাড়িতে দু লিটার কোল্ড ড্রিঙ্কস আসা শুরু হয়ে গেছে, দু লিটার বোতল এখানে চলে এসছে অলরেডি। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমি হোপ তোমরা সবাই ঠিক আছো। এখন আমরা সকালে উঠে পড়েছি, মাসি আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাসি আজকে রান্না করছে বিউলির ডাল আর হবে আলু পোস্ত ভাত। আলু পোস্ত আমি করবো, মাসি কেটে দিয়ে গেছে। আর বিউলির ডাল বিউলির ডালটা যেটা সেটা হচ্ছে যে মাসি মৌরি বড় দিয়ে করবে বলেছিল, আমি ভেবেছিলাম মেথি আছে তো মৌরিও আছে, মেথি মৌরি একসাথে আনিয়েছিলাম, মেথি খুঁজে পাচ্ছি মৌরি ডাল পাঁচফোড়ন দিয়েই করবো। আমি একটু বেলা থেকে আলু পোস্তটা বানাবো। আচ্ছা, আমাদের ঘরের সিচুয়েশন এখন এরকম, সুজা বিস্কিটে কৌটুনে উঠে এসে ক্রিম রাখা যেহেতু বেশি উঠবে না, ওরা অবভিয়াসলি এটা খুব জানা ব্যাপার, অবভিয়াস ব্যাপার, এটা অনেক দিন থেকে যাবে না। আমি আমি মাঝে মধ্যে পাঁচ ছটা খেতে পারি, ক্রিম রাখার হার্ডলি দুটো, একটা কি দুটো ব্যাস বিস্কিটের পর্ব শেষ। আর এখানে চাদর গায়ে দিয়েই ঘুম থেকে উঠে চাদর গায়ে দিয়েই এখনো চলছে বিস্কিট খাওয়া। চাটা খেয়ে টনিক নিয়ে ব্রেকফাস্ট খাওয়া যাবে, চাটা খেয়ে টনিক নিয়ে ব্রেকফাস্ট বানাতে হবে। কি বানাই ব্রেকফাস্ট? আসি ভালো আছো? এই কলেজে মানে ওই জামা পড়তো না আছে লোক, আর বাকি মানে তুমি জানো এটা রাখবে তো, আজকে বলছিলে যে এখন বাজে 11টা, মাস এখন কি দেখো তুমি? আমি অর্ডার দিয়েছিলাম সাড়ে এগারোটার সময় ব্রেকফাস্ট করছি আমরা। ওয়াও, আমি খাচ্ছি দুজনেই, বুকি আর আধ ঘন্টার মধ্যে খেয়ে নেবে, বুকির চিকেন হচ্ছে। এই ভালো গেছে আমছি রে, হিমসাগর আম, হিমসাগর কি তুই আমছি রে হবি, খা খা খা, কেন খা গেল খা। আমি মাসি ডাল করে দিয়ে গেছে আজকে গরুর ডাল, আমি আলু পোস্তটা করছি, আমি সাদা করে করতাম বাট কি মনে হলো মানে ভুল করে কি খেয়াল নেই, একটু অল্প হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর আলুগুলো তুলে দিয়ে তুলে দিলাম, তাই অল্প অল্প হলুদ হয়েছে, পুরো হলুদ হয়নি। এই খাদ্য একটু আলু পোস্ত বানানো, হ্যাঁ আলু পোস্ত বানানো, আর বিউটা রেডি আছে টেবিলে, ভাত হয়ে গেছে আমাদের, লেবু আর আলুগুলো দিলি না, আলুগুলো না অনেকটা হয়ে যাবে, পোস্তটা একটু কম, এন্ড অনেকটা আলু আনিয়েছি, মাসি খুব সুন্দর বানিয়েছে, গন্ধটা খুব সুন্দর আসলো, খেয়ে রেখে নিজেও যাবো প্রচন্ড গরম পড়েছে,
আমাদের বিউলি ডাল এন্ড আলু পোস্ত, আহা হা হা কি খাবার। আর সুজা লেবু কেটে এনে রেখেছে ওখানটাতে, ও হ্যাঁ আবার একটা করে চলেই যাচ্ছে, খুন্তি দিয়ে হাতায় নিয়ে চলেই যাচ্ছে একের পর এক, খুন্তি নিয়ে হাতায় নিয়ে হাতে নিয়ে বলেছি হাতায় কড়াই থেকে একটা বাটিতে নেওয়ার সময় হয়নি, কড়াই নিয়ে চলে এসেছি। খাওয়া যাবে বিলুটা? নট সো গুড, নট সো ব্যাড, ভালো খারাপ না, খাই দাদা যাও ডাইল দে, ডাইল কি দেবে, ডাইল না আমার দাদা, মেখে নিই মেখে নিই মেখে মেখে নিই মেখে নিই, আগে বলবে আমি ভাকার মধ্যে দিলাম। মাখন গন্ধ বেরোচ্ছে রে, গন্ধ আছে লেবুর, বল ফিডব্যাক দেখে খেয়ে ফিডব্যাক দে, ঠিকঠাক বাস আর কি চাই, ধরলাম তো একটু বেটার, ওটা বেটার, আলুগুলো ছোট ছোট আছে, আলু পোষাটা রিয়ার মন ছিল না, আজকে শুধু এত লাখ খেয়ে গেছে রান্না করবো, আগে জোর রান্না করার মন ছিল না। আর তারপর একটা সাইকোলজি বলবো আমি, মাসি রান্না করে এখন আরো ইল্লাজ লাগে তোর, মানে হুট করে রান্নাটা বসিয়ে কনসেন্ট্রেট করে জিরে ফিরে দিতে ভুলে গেছি, তারপরে দিয়েছি জিরে, মানে ডালটা করলো এটা না, এটা করলো না কারণ তখন ওই পোস্ত আনা হয়নি মাসির সঙ্গে, তারপরে পোস্ত আনা হয়েছে। অমিত একটা ফান্টা এনেছে 20 টাকার সুজার জন্য, এই ফান্টাটা নিয়ে ও এক ঢোক দুটো খেয়েছে, খেয়ে ফাট করে বললো কি একটু মোলটা নিয়ে আয়, তো মোলটা নিয়ে এসে দিয়েছে, মোলের মধ্যে ফান্টা দিয়ে বড় জমাবে, মানে মোল আছে বলে যা তা নিয়ে জমিয়ে দিচ্ছে মোলের মধ্যে, বাড়িতে মোল আছে বলে যা নয় তাই জমিয়ে দিচ্ছে মোলের মধ্যে। আচ্ছা আর কি কি জমানোর প্ল্যান আছে তোর? ও আমাকে সুন্দরবার বলছিল রাস্তা নিয়ে আয়, রাস্তা আবার ট্যাঙ্ক নিয়ে আয় বলছিল, ওই দুটোকে ও মোলের মধ্যে জমাবে, আমি বুঝতে পারছি গরম পড়েছে তাই বলে সব কিছু মোল্ডে এমন জিনিস নয়, ওটা আবার ছিটে নেয়, মানে কি অবস্থা, দেখতে ভালো লাগে ওটা, ওটা আচ্ছা সুজা কি খাচ্ছে এখানে? সুজা খাচ্ছে চিকেন প্যান ফ্রাইড মোমো, ও সন্ধ্যে থেকে লিটারালি মানে পাগল হয়ে যাচ্ছে মোমো খাওয়ার জন্য, অদ্ভুত মোমো ক্রেভিং হচ্ছিল আজকে, বিছানা চা চা চাদর ধরে ঝুলে পড়েছিল খাবার মধ্যে। এখানে কি করছে? বল খাচ্ছে, মা খাচ্ছে প্যান ফ্রাইড মোমো আর ছেলে খাচ্ছে বল, কম্বিনেশনটা মারাত্মক। কিন্তু আমি সেটা ইউজ করলাম যে এটা ঝাল আছে, বলছে না না একদম ঝাল নেই, এই আমি যখন ওই খালি এক একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ খেলাম আমার মানে এত ঝাল লেগেছে আমার মানে কাশি পেয়ে গেল, আর ও বিন্দাস খেয়ে যাচ্ছে বলছিস না ঝাল নেই তো, রান্নায় ঝাল দিলে কি ঝাল বাবা, ক্যামেরায় বল ছুঁয়ে মারছে, কোথায় দিচ্ছিস তুই? এটা সুইং হওয়া বলে বলটা এরকম অবস্থা করে দিয়েছে, ও কিন্তু খায় না এগুলো, এগুলো কুড়ে কুড়ে নিয়ে আর ফেলে রাখি, আরে আম আম করছে দেখ, ওই দেখ ওই দেখ ওই দেখ, আরে আমার কাছে উঠছিস কেন তুই? ব্যাপারটা হলো আমরা খেতে বসে গেছি, আমি খাইয়ে চলে এসেছি মোটামুটি অ্যারাউন্ড আধ ঘন্টা আগে, তো আধ ঘন্টা একটু ওই একটা শো নিয়ে একটু মানে টুকটাক তরকারি বসেছি আমাদের মধ্যে, যাই হোক আমরা এখন ফাইনালি ডিনার করতে বসেছি, যেখানে আছে বিউলির ডাল, এখানে আছে আলু ভাজা, আর বুকি মাঝখানে এখানে দাঁড়িয়ে আছে, আবু কি তাকে আছে সুজার দিকে দেখি কেন? আচ্ছা সুজা কি খাচ্ছে? সুজা খাচ্ছে আমাকে বললো যে আমাকে একটু এক গ্লাস ভাত দে, তো আমাকে এক গ্লাস আলু ভাজা দিয়ে ভাত দিলাম, কেন দাও এটা সমস্যা, ওই খাচ্ছে ও, আজকে ডিনার স্কিপ করেছে কারণ মোমো খেয়েছে, কোন কোন ওই 9টা পড়া যাওয়ার মোমো খেয়েছে, তো ডিনার স্কিপ বলি দাও না, বিলটা শেষ এখানে, এটা থাকলো না,
আমরা ও তো আলু ভাজা দিই না, মাসির কথা বলছি, কথা বলছি না আমি, দেখিস তো যে করে তা গায়ে লাগে। আচ্ছা আমাদের বাড়িতে দু লিটার কোল্ড ড্রিঙ্কস আসা শুরু হয়ে গেছে, দু লিটারের বোতল এখানে চলে এসেছে অলরেডি, তিনজনের জন্য কোল্ড ড্রিঙ্কস বাড়া হচ্ছে কাপে, হাফ কাপ, হাফ কাপের বেশি আমি খাই না, থ্যাংক ইউ। আর নিজে যাবে এক কাপ ভর্তি ভর্তি, মানে ওখানে ওই কাপের মধ্যে একটা ফোঁটা পড়লেও বসে যাবে। আরে এটা কে আসলো? ও বাবা, আর একজন কে আসলো? কে আসলো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কেন আসলো। তুই তো ভর্তি ভর্তি এক কাপ নিবি, খুব ভালো করে জানা আছে জিনিসটা আমার। বরফ খাবি? বরফ খাবি? আচ্ছা বরফ দিয়ে খাবি? এই এত দি। ও বাবা, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার তো ফান্টু ছিল। কে ফান্টু একবার দেখা। আর এখানে এদিকে আর এখানে একটা স্ট্রেন দেখা যাচ্ছে, এই স্ট্রেনটা হলো, এই স্ট্রেনটা হয়েছে মাসির দ্বারা। বরফ বার করছে এখন, না আমি গুঁড়ো ফেলেছিলাম না এর উপরে। হ্যাঁ এটা সুজা করবি, হ্যাঁ বলেছে আমাকে হাফ কাপ দিতে। আচ্ছা আমাদের খাওয়া দাওয়া 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 সবই কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা ঘুমের প্রস্তুত নিচ্ছি। আমাদের থিং ইজ দ্যাট সুজা অলরেডি ঘুম পেয়ে গেছে, আজ বেশ খানিকটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, ওই জন্য ঘুম পেয়েছে মেবি। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে পপসিকল খাবো ভেবেছিলাম, সিন্স মানে খুব ইচ্ছা করছিল কিছু ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি, বাট মানে যেখান থেকে আনে ওখানে ফোন করেছিল তো বললো না এখন আসেনি, দু তিন দিন বাদে আসে, যাই হোক এই হচ্ছে ব্যাপার। আমাদের ডিনার টিনার সবই কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাপারটা হচ্ছে যে বেরোবো বেরোবো করছি, বেরোতে পারছি না, এটা হচ্ছে ব্যাপার। অনেকবারই ভাবছি এদিক ওদিক যাবো, ওখানে যাবো, এখানে যাবো, বাট বেরোনো হচ্ছে না আমাদের। যাই হোক, খুব ঘুম পাচ্ছে, আমার কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, ঘুমানোর এখন কি প্রিপারেশনস নেওয়া হবে। সো আজকের ভিডিওটা আমাদের এখানে এন্ড হচ্ছে, যদি কিছু ভালো লাগে তাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে, গুড নাইট, গুড বাই অ্যান্ড স্লিপ।